और आप देख रहे हैं बोराइल न्यूज का जो लाइव में फिलहाल मौजूद हूँ खैराबारी जो उदलगुरी डिस्ट्रिक्ट से, जो बोराक वैली का जो बर्मन कसरी यानी कि डिमासा बर्मन कसरी जो असमी स्पीकिंग लोग जो यहाँ यहाँ बसे हुए हैं, उन लोगों का एक यहाँ बुसू और स्टूडेंट्स ऑर्गेनाइजेशन का जो ये कॉन्फ्रेंस यहाँ एक प्रोग्राम रखा गया है, उसमें हम बोराइल न्यूज टीम भी मौजूद रहे हैं, क्योंकि काफ़ी दिनों से इस प्रोग्राम को लेकर हमारे लोकल चैनल यानी कि कुछ डिमासा ऑर्गेनाइजेशन आपस में इस बिहू फेस्टिवल को लेकर के सरसे में थे, लेकिन हम इस प्रोग्राम के बारे में विस्तार से जानेंगे। हमारे साथ मौजूद हैं इस प्रोग्राम का जो ऑर्गेनाइजर या स्टूडेंट्स ऑर्गेनाइजेशन हम बोल सकते हैं, उन लोग से जानने के लिए कोशिश करेंगे। लेकिन मैं पहले आप लोगों को जानकारी देने के लिए कोशिश करूँगा कि ये बर्मन कसरी जो है ये बिल्कुल असमी स्पीकिंग है, तो उन लोग जो भी कहेंगे वो असमी से कहेंगे। तो आप लोग ये प्रोग्राम के बारे में किस कारण से इसको चलाया गया है इसको असमी पूरा खुले प्रथम मैं सकुके पूरा राइज आम ब्रह्मपुत्र भेली बर्मन डिमासी डिमासा कसारी सकर तरफों मैं सकुके नमस्कार जानसो। आम বহুদিনৰপৰা আমি ইয়াতে প্ৰায় ৰজাৰ দিনত যেতিয়া নেকি গোবিন্দ চন্দ্ৰ ৰজাৰ মৃত্যু হৈছিলে, তাৰ পিছত আমি আক্ৰমণৰ বলি হৈ আমি নিজক বচাবৰ কাৰণে আমি ব্ৰহ্মপুত্ৰ ভেলীত তেনেকৈ আমি স্থান লৈছোঁ। গতিকে আমাৰ ইয়াত ভাষা কৃষ্টি সংস্কৃতি আমাৰ বহুত নষ্ট হৈ গৈছে, সেইটো কাৰণে আমাৰ বহুতো মানে আমাৰ ডিমাচা ভাষাত আমাৰ মানে হেৰাই যোৱাৰ কাৰণে আমি হয়তো মানে আজি মানে ক'ব পৰা নাই, কিন্তু আমি এই মানে ভাষা কৃষ্টি সংস্কৃতি আমি আমাৰ যিহেতু অস্তিত্ব আমি বজাই ৰাখিব লাগিব, তাৰ কাৰণে ৰাইজক সজাগতা কৰাৰ কাৰণে আমি এই বিহু ফেষ্টিভেলটো মানে ৰাজহুৱাভাৱে অনুষ্ঠিত কৰিছোঁ। আগন্তুক দিনত আমি বিহু ফেষ্টিভেল কৰি যাম। একচুৱেলি বিহু ফেষ্টিভেল যিটো আছে বিশু ফেষ্টিভেলটো, বিশু ফেষ্টিভেলটো আমাৰ জানুৱাৰী 27 তাৰিখে পালন কৰা হয়, কিন্তু আমি সময়ৰ তথা মানে আমাৰ স্থানীয় অসুবিধা কিছুৰ কাৰণে আমি কি কৰা হৈছে অলপ পিছুৱাই হ'লেও এই বিহু ফেষ্টিভেলটো আমি অনুষ্ঠিত কৰিছোঁ। ইয়াত আমাৰ বহুতো আলহী আমি আমন্ত্ৰিত জনাইছিলোঁ। আজি ওচৰতে আমাৰ ভেৰগাঁও ইয়াৰ পৰা প্ৰায় 1.5 কিলোমিটাৰ হ'ব, তাতে আমাৰ CMৰ প্ৰগ্ৰাম থকাৰ কাৰণে বহুতো আলহী আহিব পৰা নাই। তথাপিও আমাৰ এই আজি বিশু ফেষ্টিভেলত মুকলি সভাখনত আহি উপস্থিত হ'ব পাৰিছে আমাৰ অল আছাম ট্ৰেভেল সংঘৰ ভাইচ প্ৰেচিডেণ্ট সন্মানীয় ধৰ্মেন্দ্ৰ দেউৰী ডাঙৰীয়া আহিছে, কাছাৰৰ পৰা কাছাৰ ডিষ্ট্ৰিক্ট ট্ৰাইবেল সংঘৰ পৰা দিগন্ত বৰ্মন আহি উপস্থিত হৈছে, আৰু লগতে আমাৰ উপস্থিত হৈছে আমাৰ হিৰিম্বা জাষ্টিচ ফৰামৰ বিষয়ববীয়াসকল, পিছত আমাৰ ৱেলফেয়াৰ মানে এছ'চিয়েচনলি প্ৰগ্ৰেছিভ ৱেলফেয়াৰৰ সভাপতি দিলীপ মনিহা ছাৰ, তেখেতো আহি আমাৰ এই বিশু উৎসৱত উপস্থিত হ'ব পাৰিছে। আৰু বহুতো আলহী ইয়াত মানে অহাৰ কথা কৈছে আৰু আহি থাকিব, আলহীবিলাক আহি আছে আস্তে আস্তে। আমি এই বিশ্বৰ জৰিয়তে সকলোকে মই আহ্বান জনাইছোঁ, আমাৰ যি আমাৰ ডিমাচাৰ যিমান জাতি সংগঠন আছে পাহাৰে ভৈয়ামে আমি সকলোৱে মিলি হাতে হাত ধৰি আমি আগবাঢ়িব বিচাৰোঁ। বিভিন্ন তৰফৰ পৰা আমাক আমি নিজে আমি ডিমাচা ৰীতি নীতি লগত আমি মিলে বহুত মিলে মিল আছে, আৰু বিভিন্ন ধৰণৰ ইয়াতে মানে স্থানীয় সংগঠনবিলাকেও আমাক আঙুলিয়াই দিলে যে আমি ডিমাচা জনগোষ্ঠীৰ এটা থাল হয়, অথনিতে ট্ৰাইবেল সংঘৰ
সম্পাদক সন্মানী আদিত্য শুক্লাদী ডাঙরিয়ায় তাহলে আমার বিগত সেন্ট্রেল কনফারেন্স মানে কৈছে যে বর্মন কছারী সকল ডিমাসার একটা থাল ডিমাসাবিল মুঠতে বহুত ভাগত বিভক্ত হয়ে আছে। ঠিক যে ডিমাসাও কার্বি আংলং ডিস্ট্রিক্ট ডিমাসাবুর ডিমাসা কছারী হিসাবে মানে পরিচিত হয়ে আছে, ডিমাপুর নাগালেন্ড কছারী হিসাবে পরিচিত হয়ে আছে, হোজাই ডিস্ট্রিক্ট হোজাই কছারী হিসাবে পরিচিত হয়ে আছে, নগাঁওত কলম কপিলি পরিয়া কছারী হিসাবে পরিচিত হয়ে আছে, কাছার ডিস্ট্রিক্ট এজ এ বর্মন বর্মনীন কাছার বা বর্মন কছারী হিসাবে পরিচিত হয়ে আছে, হাইলাকান্দি আর করিমগঞ্জ রুকিণী বর্মন হিসাবে ডিমাসাবুর পরিচিত হয়ে আছে। ঠিক তেনেদরে আমিও ব্রহ্মপুত্র ভেলীর বর্মন ডিমা ব্রহ্মপুত্র ভেলীর বর্মন ডিমাসা সকল বর্মন কছারী হিসাবে পরিচিত হয়ে আছো। গতি প্রথমতে আমি চাব লাগিব জনগোষ্ঠী এটা জিয়াই থাকবলে হলে আমি আমার রুট আমি আমার মূল আমি এই মানে আমি করব লাগিব, আমার জাতীয় উৎসব বিশুটা আমি পালন করব লাগিব, এই আমি অদূর ভবিষ্যতলৈকে আমি পালন করে যান। আমি রুটটা বিচারি লই আমার ভাষা সংস্কৃতি কৃষ্টির দিকে আমি নিশ্চয় আগবাড়িম। ইয়ার কারণে সকলরে সকলরে পড়া মই সহযোগিতা কামনা করছো। আপনার নাম আপনার নাম মোর নাম মহেশ্বর বর্মন। দিয়ে মানে গা ধোয়ার একটা মানে প্রোগ্রাম করা হয়েছে যেটা মানে ডিমাসার মাজত একটা টাইটেল সারনেম আছে, এটা আপনার কি হয়? এটা মোর হাসনু হয়, ডিমাসার যেটা মানে মানে টাইটেলটা মোর মানে ফুল নাম এটা মহেশ্বর বর্মন হাসনু, মহেশ্বর বর্মন হাসনু। তো ইয়াতে মই মানে এই ব্রহ্মপুত্র ভেলীর আমার পিছ পড়ি থাকা শিক্ষা দীক্ষার ক্ষেত্রত মানে বহুত মানে করব এই ডিমাসাবুরক যাতে ভবিষ্যতের দিকটা মানে শিক্ষা দীক্ষার ক্ষেত্রতে হোক ফলে যাতে আগুয়াই লাব তার একটা জাস্ট প্রচেষ্টা মানে হাতত মানে লইছো। আর ইয়াত সকল রাইজ তথা ডিমাসা জনগোষ্ঠীর জনগোষ্ঠীর সকল সংগঠনক মই আহ্বান জানাইছো আমার সহযোগিতা আগবাই। থ্যাংক ইউ হামারে সাথ ইন্টারভিউ করে গেলে হাম দেখানে গেলে কোশিশ করেঙ্গে কি আজ কা জো ওপেন সিজন জো মেন সিজন হ্যাঁ ইহা প্যান্ডেল কে অন্দর জিতনি ভি ইহা বেঠে হুয়ে হ্যাঁ উন লোক কো ভি হাম দেখানে গেলে কোশিশ করেঙ্গে ভোটন গ্রহণ করা ইহা সম্মানীয় কি জো মহিলা বড়াবাড়ি বর্মন কথারি আর বড়াবাড়ি আর ইয়া কে জো মহিলা হ্যাঁ বিলকুল উপন্ত মকা হাম কে জো জিতু বেনাবা জেনে কি ড্রেস বিলকুল মিলতা জুলতা জ্ঞাপন করছো দেখা যায় মাত্র দুটামান কথা ডিমাসা আর বর্মন তো একে গোটর একে পাল বলে পেলায় আজির মিটিং আর একে তালর একে বস্তু বলে পেলে এসটি স্টেটাস সব পুয়া ডিমাসা সকলের একটা ভাল বলে যেহেতু আজি মতিপন্ন হয়েছে সেই ক্ষেত্রে বর্মন কছারী সকল বা ডিমাসা বর্মন কছারী সকল আজি ইয়াত বকবাস করা বরাক বর্মন বাহির ডিমাসা কার্বি আংলঙের বাহির থাকা আমার ব্রহ্মপুত্র বা উত্তর পাড়ত বকবাস করা বা অন্যান্য যখন বর্মন কছারী আছে সেই কছারী বর্মন লিখার কারণে তখন কি জনজাতির মর্যাদা নপাব নাকি? নিশ্চয় পাব লাগবে। আমি ভাব
আমি সংঘৰ প্ৰতিনিধি হিচাপে মিলে কি যে একেলগে কালচাৰেল ডান্স জনজাতিৰ মৰ্যাদা পোৱাৰ বিষয়ে অধিকাৰ আছে আৰু পোৱাৰ যোগ্য আছে দেখুৱাই হে। কিন্তু ইয়াত কিছু সাংবিধানিক সংকট কিছুমান আছে, বৰ্মন কছাৰী বুলি লিখাৰ কাৰণে হয়তো কিছু অসুবিধা আহিব পাৰে। বৰ্তমানৰ যুগত আমি সার্টিফিকেট দিয়া হিসাবে আমার ঠিক তেমনি অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা মতে আজির তারিখে যদি আপনাদের সার্টিফিকেটের বিষয়ে যদি কব বিচার বা লড় বিচার তেতিয়ালে আমার সংবিধানত অসম সরকারে বা ভারত সরকারে একটা তালিকা বনোয়া আছে। এই তালিকাত ডিমাসা অকল তিনটা তরফ মানে এসপিসাস পাই আছে বর্তমান তারিখত। এক নম্বর আছে ডিমাহাস আর কার্বি আংলং দুকন জেলাত একেলগে এস টি হিসাবে এস টি হিল হিসাবে জনজাতি মর্যাদা পাই আছে। দুই নম্বরত পাই আছে বরাক ভ্যালির যখন বর্মন সেইসলে পাই আছে বর্মদিন কাছার, বর্মদিন কাছার। কিন্তু আমার ইয়াত যখন নলবারী বা ইয়াত বাক্সাবাদ এই তামুলপুরের মানে বিটিএডি এরিয়ার বা কামরূপ ডিস্ট্রিক্টর কামরূপ মেট্রোর যিনি বর্মন কছারী বর্মন আছে সেই বর্মনসকলে দুর্ভাগ্যজনকভাবে আজি সার্টিফিকেটটো পাবলৈ সক্ষম হওয়া নাই আজির তারিখত। কিন্তু কিছুদিনের আগতে সদৌসম কার্যসংঘর নির্দেশক যদি চর্চা হয়েছিল ইয়াত সরজমিন তদন্ত হয়েছিল আমার তাই এজন অন্যতম সদস্য আমার মাননীয় ধর্মেন্দ্র দেউরী আজি উপস্থিত আছে। একেলগের রিপোর্ট অনুযায়ী যে ইয়ার বর্মন কছারীসকলে যে মানে জনজাতি হয় সেই বস্তুটো প্রতিবন্ধ হয়ে গেছিল, যার কারণে সদৌসম কার্যসংঘই একটা নোটিফিকেশন দিয়েছিল বিভিন্ন ডিস্ট্রিক্টবিলাকলৈ যে বর্মন কছারীসকলক জনজাতি সার্টিফিকেট ইস্যু করব লাগে। কিন্তু একান্ত আমার যিনি রাজনৈতিকভাবে হোক বা বিভিন্ন মানে ডিভাইডেড লোন করা মানে কুসক্রান্ত যিনি ব্যক্তি বা কুসক্রান্ত মানে যিনি জনগোষ্ঠী আছে সেই জনগোষ্ঠীবিলাকে উত্থাপন করলে যে বর্মন কছারীসকল কেনেকৈ সার্টিফিকেট পাব, কেনেকৈ জনজাতি হব, একেলগে তো লিষ্টত নাই, সেই কথাখিনি উত্থাপন করার অসম সরকারক অভিযোগ দিয়ার কারণে আজি তারিখত সাময়িকভাবে কার্যালয় সার্টিফিকেট দিয়াটো বন্ধ করে দেয়। কিন্তু আজি যিনি মিটিংত মানে উপস্থিত হয়ে পেলে যিনি অভিজ্ঞতা পাইছো বর্মন মানে ডিমাসাসকলের অভিজ্ঞ লিডার ইয়াত আছে সেইসকলের আর বর্মন কছারী যিসকল ইয়ার লিডার আছে বিষয়বন্দী আছে একেলগে বক্তব্য শুনি পেলে আমি এনেকুৱা ধরনের স্পষ্ট হল যে বর্মন কছারী যিসকল আছে একেলগে ডিমাসারে পার হয়। গতি ডিমাসা হিসাবে যদি আপনাদের ডিমাসা হিসাবে যদি অন্তরে অকল সার্টিফিকেটের কারণে ভাবিলে তো হব, আজি তারিখে যদি ডিমাসা বলে পরিচয় যদি দিব পারে, ডিমাসা বলে পরিচয় যদি দিব পারে, ডিমাসা বলে যদি সংস্কৃতিটা বজায় রাখব পারে, ডিমাসা বলে যদি আপনাদের ভাষা করব পারে, লিখাভেলা করব পারে বা পিণ্ডমূলটা যদি বজায় রাখব পারে তেতিয়াহলে আপনাদের অহাকালির পৰা সার্টিফিকেট দিব পৰা কন্ডিশন অসম সরকারে করে গেছে। কোনো ব্যক্তি রখাব নয় যদি আপনাদের ডিমাসা হিসাবে সার্টিফিকেট বা নিজের পরিচয় দিয়ে পেলে যদি সার্টিফিকেট লোক পারে কোনো রখাব নয়, কারণ এই সরকারের তালিকা যখন জনজাতি চোদ্দটা যে জনজাতির তালিকা আছে সেই তালিকা ডিমাসা সকলেও আছে। গতি আপনাদের একমাত্র করণীয় হল সমাজের নীতি নিয়ম কিছু ডিমাসার আতর্ক হব লাগবে। কিন্তু সার্টিফিকেটের কারণে আপনাদের আমি ডিমাসা বলে কলে মানে হয়তো কবাত নহলে কবাত মানে আমি সফলতা তো বিফলতা হব, গতি আমি সফল হবলে হলে মানে সম্পূর্ণ ভাষা সংস্কৃতি আর আচরণ কোয়া ভুয়া সকাম এই সকল ভিন্নমূলক আদি করে আমি অন্তরে ডিমাসা বলে পরিচয় দিবা মানে অবস্থায় আসব লাগবে, তেতিয়া কোনো রকাব নয়। আপনাদের ডিমাসা হিসাবে সার্টিফিকেট আজির তারিখে পাই আছে, এটা ইয়ার সার্টিফিকেট কেউ পাওয়া নাই, আমি ডিমাসা হিসাবে নিজের পরিচয় দিয়া নাই, যদি দিব পারে মানে এইটো কর্তব্য আপনাদের বিয়োগ এই মানে কবলে যাওয়া নাই, যদি আপনাদের সার্টিফিকেটের সমস্যাটি যদি সমাধান করব বিচারে তেতিয়াহলে ডিমাসা বলে যদি লোক বিচারে তেতিয়াহলে আজির তারিখত অহাকালি সোমবার সোমবারতো আপনাদের আবেদন দিব পারব। ইয়ার সময়ের কোনো বিষয়ববীয় আপনাদের ডিমাসা হিসাবে সার্টিফিকেট দিলাম কোনো ডিসিয়ে রখাব নয়, কারণ এই তালিকা আছে, কারণ ডিমাসার তালিকা আছে
কিন্তু বর্মন গোসাই যদি আগে দিয়ে তাহলে আরো সংবিধানে কিভাবে সংকট করব এটা আকো সংকট একটা আহে কারণ তাহলে আকো বলে আপনি মানে সংবিধানত সরকার এগেছত মানে হেরি করা সরকার ওপর আমি নিবেদন করব লাগে স্বীকৃতি করব লাগে বহুতখিনি হেরি আছে গতি আমি যেহেতু আগের পর সার্টিফিকেট পাই আছো আগের পর সার্টিফিকেট পাই আছো গতি লোক কি আপত্তি আছে নিশ্চয় পালিব থাকে গতি আপনার রাইজর ইচ্ছা আর অনিচ্ছার কথা উপর ডিপেন্ড হবে সার্টিফিকেট লওয়া নোলাতো আপনার ইচ্ছা আর অনিচ্ছার উপর ডিপেন্ড হবে গতি মূল ফলের পর এটাই রিকুয়েস্ট আপনাদের বিবেচনা করো যদি কাইলের পর যদি এই কারণ যদি হয় তাহলে আপনাদের সার্টিফিকেট পাব যদি নহয় যে আমি আমার আগর বিষয় যদি বর্মন কথাই আমার লাগিব বলে কয় তাহলে হয়তো কিছু মানে সময় লাগবে সার্টিফিকেট পাবার কারণে গতি এইখিনিকে আপনার পুনর্বার হেৰি কৰিছো মোৰ ফালৰ পৰা মোৰ বিশেষ একো হেৰি নাই মোৰ খালি এই চাৰ্টিফিকেট ইছ্যুটোৰ কাৰণে আৰু বিভিন্ন ইছ্যুবিলাক আছে আমাৰ এই ইছ্যুবিলাকো ইতিমধ্যে আমাৰ জাতি পৰ্বৰ কৈছে গতিকে আমাৰ মাটি বাৰীৰ কথাটো আহি গৈছে মাটি বাৰীটো আহি গৈছে এতিয়া আমি যদি চাৰ্টিফিকেটটো যদি নাপাওঁ তেতিয়াহ'লে মাটি বাৰীৰ যিটো প্ৰিমিয়াম আহিছে টেক্স যিখিনি আহিছে সেই টেক্সখিনি দিবলৈ যাওঁতে আপোনালোকে বহুত বহুত টকা দিব লাগিব যদি ধরনের সার্টিফিকেট যদি পায় তাহলে তার কিন্তু পার্সেন্টেজ কিংবা একটা পার্সেন্টেজ আপনাদের রেহাই পাব চাকরি বাকরির ক্ষেত্রে আমিও কামনা করো আমার সেন্ট্রেল কমিটির বিষয় মন্ত্রী আর এম এল এ মিটিংবিলাক আমি আলোচনা করো যে আমার ক্ষুদ্র ক্ষুদ্র যেখানে জনগোষ্ঠী আছে বর্মন কথাকে মেস কথাকে এই যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র হরণীয় কথা যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠী আছে এই জনগোষ্ঠীবিলাক যাতে মেডিকেলত মানে সিট পায় বর্মন কথাকে বা এই এই জনগোষ্ঠীবিলাকৰ পৰা ডক্টৰ ইঞ্জিনিয়াৰ হওক সেইখিনি সদায় আমাৰ চৰ্চা হয় গতিকে কিবা এটা চাৰ্টিফিকেট পোৱাৰ ব্যৱস্থা হ'ব লাগে বুলি চৰকাৰৰ লগত সদায় আমাৰ মানে আদিবাসী বিভাগটো যায় সংগ্ৰহৰ ফালৰ পৰা গতিকে আমি আপোনালোকৰ পক্ষত নিশ্চয় আছোঁ আজি চাৰ্টিফিকেটটো মই ক'লোঁ এইখিনি এইখিনি সমস্যা গতিকে আপোনালোকৰ অনিচ্ছা আৰু মানে ইচ্ছা আৰু অনিচ্ছা যদি আপোনালোকে এইমতে চাৰ্টিফিকেট ল'ম বুলি ভাবে তেতিয়াহ'লে ইচ্ছা থাকিলে ল'ব পাৰিব যদি নহয় যে এইটোৰ মতে আমি মানে লোৱাত অনিচ্ছা আছে তেতিয়াহ'লে হয়তো কিছু সময় ল'ব গতিকে তাকে কৈ আপোনালোকৰ বিবেচনা আপোনালোকৰ ওপৰত মানে ডিপেণ্ড হ'ব গতিকে আপোনালোকৰ ওপৰত এই সিদ্ধান্ত এৰি মোৰ সময় আপুনি মানে আনিছোঁ ধন্যবাদ বহুত বহুত ধন্যবাদ থাকিলে আমাৰ ঘোঁৰা ৰাজ দলত দলে যিটো তেখেতে আমাৰ বর্মন নিবাসাসকলৰ সমস্যা সম্পর্কে মানে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর তেখেতে বক্তব্য রাখিলে গতিকে তেখেতলৈ অশেষ পুনর্বার অশেষ ধন্যবাদ আছিল এটা কথা হল ব্রহ্মপুত্র বসবাস করা দেখ পারে কি ইয়া কমেন্টস মে সকল কি ডিমা বর্মন কসারি জো ডিমা সারে বর্মন কসারি সকলে ডিমা সারে কথা গতিকে বিহু আমাৰ বৰ্মন ডিমাচাসকলৰ যিটো জনজাতি প্ৰমাণ পত্ৰৰ সমস্যা ডিমাচা ভাষা কিউ বাদ নাই কৰা আমি যিহেতু জ্যাদাতৰ কমেন্টস আহে ডিমাচাৰে এটা ভাগ ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাৰ গতিকে সেই ক্ষেত্ৰত এই কি উন লোগনে জি আমি আমাৰ পৰিচয় সংস্কৃতি কালচাৰ ভাষা ইতিমধ্যে যোৱাকালি আমি ডেলিগেশ্যন আমি এটা সিদ্ধান্ত ল'লোঁ অসম চৰকাৰে যিটো মানে হেৰি ল'লে ডিমাচা ভাষা শিকোৱাত মানে ডিমাচা অধ্যুষিত অঞ্চলসমূহত ডিমাচা ভাষাত স্কুল মানে লাংগুৱেজ টিচাৰ হিচাপে নিযুক্তি দিয়াৰ যিটো পদক্ষেপ লৈছে সেই ক্ষেত্ৰতো আমি অসম চৰকাৰক এটি স্মাৰক পত্ৰ দিয়াৰ কাৰণে আমি এটা প্ৰস্তাৱ লৈছোঁ লগতে ডিমাচা সাহিত্য সভাত সভাপতিদেৱক লগ কৰি আমাৰ এই বৰ্মন ডিমাচা অধ্যুষিত অঞ্চলসমূহত যাতে ডিমাচা ভাষা শিকাৰ কাৰণে যাতে শিক্ষক নিযুক্তি দিয়াৰ এটা ব্যৱস্থা লয় সেই বিষয়েও ৰিজলিউশ্যন পাছ কৰা হয় গতিকে এইখিনিয়ে কথা গতিকে আমাৰ মাজত সেই হেৰিটো থাকিব আৰু নেথাকিব গতিকে এইখিনিয়ে কৈ আজিৰ অতিথিৰ ভাষণত
এটা আমার মাজত উপস্থিত আছে আমার প্রেমানন্দ বর্মন, গতি আমার বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আমার বর্মন ডিমাসাসকলের মাজত, গতি মই চমুকে হলেও রাইজক কিছু কথা কোয়ার আহ্বান জানাই, গতি বিশেষ দীঘলীয়া নকি চুটিক মানে কবলে আহ্বান জানাই।